আসে গোসল করেন না রিক্সা আসে নিয়মিত গোসল করে কিন্তু তুই গোসল করস না সোয়া হ্যাঁ তুই গোসল করস না কেন দেখছস নি রিক্সাটা গাড়ি রাখ তো যাক আমরা আসলাম মোহিনের দোকানে অনেকদিন পর মোহিনের দোকানটা খুলছে যেহেতু হসপিটাল ছিল ওর বেবির জন্য ওর বেবি হয়েছে তো ওদের আমি একদিন আসি মনে দেখাশোনা করছিলাম এটা ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দেখো তুমি কি নিয়ে আসতেছ হ্যাঁ লাল শাক দাদা ওইখানে যাইতেছি হ্যাঁ খোলা বানা ওখানে যাইতেছি তো আজকে বন্ধুরা আমাদের ধান কাটা বা নিয়ে আসার কোনো কাজ নেই আমাদের ধান নেওয়া শেষ বাট ধানগুলাকে পরিষ্কার করে তারপরে মামিরা এটাকে বস্তায় ভরবে বা আমরা যারা পাল্লা মাফা দরকার আমরা সেটা করে দিব পাশাপাশি আজকে আমার মামার আবার ছুটুর কাজ হচ্ছে আমরা খলা করে দেওয়া খলা মানে হচ্ছে জমির মাঝখানে সুন্দর করে চাষি একটু সুন্দর পরিষ্কার করে যাতে ওখানে ধান শুকাইতে পারে অর্থাৎ ধান এখানেই ওই পুকুরটাতে ভিজাই তারপরে এখানে সিদ্ধ করি এখানে শুকাই তারপরে ডাইরেক্ট ঘরে এই আর কি আচ্ছা তিন দিন ধরে দাদা সটানো আর কি খের শেষ নাকা খের খের এটি শেষ নাকা আচ্ছা তিন দিন ধরে তো লই যাও সালাই করে গুড়ি খানো দিন না হইতাম মানে মা কা হইতো জোরে দিয়া আলে বছর আ বছর হাতর গেলে খের আমি আমি ভিডিওটা বলা কে দিবেন আমি আমি আরে দাদা সব বলনা এই ভিডিও তো খেলে ইউটিউবে ছাড় দিব এই এগুলি কর দাদা রে এসে তো এমু কর আজকে দাদা ইউটিউবে দাদার বহুত বহুত আছে দেখবেন তো কিন্তু চার কেজি বেয়ানের আরো ছ কেজি বাপ্পাটার আবার শুরু হয়েছে কালকে তোদের ভিডিও কি মা টাউট আজকে আমাদের এখানের যে সমস্ত কাজকর্ম আছে সব শেষ আমরা আজকে আশা করি আর রাতে এখানে কাজ করতে হবে না সারাদিনের সব কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে তো আজকে আমরা শেষ আমরা চলে যাবো।